বর্ষার বিকেলে চেচেতে সন্ধ্যায় তালে পিঠার চেয়ে মজাদার আয়োজন আর হয় না। কিন্তু পাকা তাল শিখে তার থেকে রস আলাদা করার ঝামেলার জন্য অনেকে এই আয়োজনে হাত দিতে দুইবার ভাবেন। তাল খাওয়ার নানা উপায় আছে, তবে পাকা তালের কাঠ জাল দিয়ে ঘন করে খেয়ে থাকেন অনেকেই। এর সঙ্গে নারিকেল দুধ চিনি কলা ইত্যাদি মিশিয়ে আরও নানা স্বাদে খাওয়ার তৈরি করা হয়। আজকাল পাকা তালের রস দিয়ে জিলাপি, রসমালাই, রোল, ফুলিপিঠা, তালের বড়া ইত্যাদি তৈরি করতে দেখা যায়। পাকা তালের উপকারিতা। পাকা তালে রয়েছে ভিটামিন বি, তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে। তালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দাঁত ও হার্ট ক্ষয় প্রতিরোধে সহায়ক। কোষ্ঠকাঠিন্য রোগ ভালো করতে তাল ভালো ভূমিকা রাখে, তাই এই তালের সিজনে তাল ও তালের বানানো খাওয়ার বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেছি নতুন একটা স্পেশাল রেসিপি নিয়ে। আর জানেকর লগে শেয়ার করুম আজ যেভাবে বানাইছি হাঁকা তালের পাকন হিডা। তালের পাকন হিডা বানাইতে যা যা লাগে, তালের রস, চালের গুঁই, গুঁড়া দুধ, ডিম, কোরানো নারিকেল, চিনি, লবণ, সয়াবিন তেল। চুলাতে আরিব ইয়াই অন দি দিয়ে তালের রস, স্বাদ অনুযায়ী চিনি, গুঁড়া দুধ, নারিকেল, স্বাদ মতো লবণ, সবগুলো একসাথে লারি সারি মিশাই লইয়ে চুলার আঁচ কিন্তু একেবারে লো। মিশ্রণকে বালা করি উতলাই উঠছে আয়ঙ্গা ইনে চালের গুঁড়ি দি দিয়ে দি একেন কাই করি লমু। বালা করি লাই চাই সুন্দর একটা কাই করি লইতে হইব, যাতে এটা নরমও না হয়, যাতে ড্রাইও না হয়, শক্ত যে না হয়। ভালো করে লক্ষ্য করি এই কাইটা করতে হইব। মাশাআল্লাহ পারফেক্ট ভাবে এই কাইটা হইছে। অঙ্গা আইলে ডিম বাঙিয়ে রেখেছিলাম, দেন ডিমিয়ার অর্ধেক দি এই কাইগুলোরে বালা করে মাখি লব। ডিম দি মাখি লইবের হরে অঙ্গা আই আবার ইনে তেল দি, আবারও এখানে বালা করে মুথি লব। দোনো হাতে তেল মাখি লইছি, অন হাত দিয়ে রুটি বানাই লমু চাবি চাবি। তেল মাখি লইছি, হাই এই পিঠাগুলো একটা সাজ দি বানাবো, তো আই একে নিনে সাজ লইছি। আনেরা যদি সাজ দিবার সাজ থাকলে সাজ দি বানাইবে, না থাকলে হাত দি কাঠি দি ডিজাইন করিও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই।
এই তো বানানো হয়ে গেছে। আর গঙ্গায় পিঠে গুনের ডুবো তেলে বাজু, এই পিঠাটা খাইতে অনেক মজা। আশা করি আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করবেন। তাহলে সিজনে এই পিঠাটা বানাইবেন আর খাইবেন। তো আর নেরা নিত্য নতুন ভালো ভালো ভিডিও হইতেন আর চ্যানেলে লগে থাইয়েন। সবাই ভালো থাইয়েন, সুস্থ থাইয়েন। আবার আমি হাজির হবো নতুন রেসিপি লো। আর যেই হচ্ছেন তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।